हेलो स्टूडेंट्स, आज हमरा माध्यमिकेर अनुपात निर्णयेर पद्धति सठिकभावे आलोचना करब। अनेके एई पद्धतिटा भालो करे बुझते पारे ना बा करते पारे ना, तो अनुपात बेर करार जन्य जे पद्धतिटा आमरा सबथेके सहजा सेगुलि हलो। आगे दो नम्बर कोश्चनटा करि। एखाने लेखा आछे ए इज टू बी समान थ्री इज टू फोर, बी इज टू सी समान टू इज टू थ्री हले ए बी सी कत। ताहले एटाके आमरा लिखब ए इज टू बी समान ए बाई बी समान तीन बाई चार। पर एखाने लेखा आछे बी बाई सी, बी बाई सी समान दुई बाई तीन। एखाने तोमरा देखो ए राशिगुलिर मध्ये कमन कोनटा, एखाने बी आर एखानेओ बी, बी कमन, किन्तु एखाने बी एर मान चार आछे, एखाने बी एर मान दुई आछे। ताहले आमादेर प्रथमे आगे बुझते हबे बी एर मानटा समान करते हबे। एखाने चार आछे, एखाने दुई आछे, ताहले आमरा कि करब, चार करते हबे। তাহলে চার করতে গেলে কি করতে হবে, এখানে দুই দিয়ে যদি গুণ করি বি এর মান চার হয়ে যাবে, তাহলে এখানে মান দুই আছে। এবার অনুপাতের নিয়ম অনুসারে উপরের রাশিটাকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে এই রাশিটাকেও দুই দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা এখন দাঁড়াবে দুই দোকানে চার, তিন দোকানে ছয়। এখন দেখো হয়ে গেছে এ ইজ টু বি ইজ টু সি সমান আমরা কী লিখব, এর মান তিন, বি এর মান চার, সি এর মান ছয়। তাহলে থ্রি ইজ টু ফোর ইজ টু সিক্স, এভাবে তোমাদের নির্ণয় করতে হবে। পরের আরেকটা কোশ্চেন দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই সমান কত, টু বাই তিন, ওয়াই বাই জেড সমান চার বাই সাত। তাহলে এখানে দেখো কমন কোনটা, ওয়াই, কিন্তু এখানে ওয়াইয়ের মান তিন, এখানে ওয়াইয়ের মান চার। তাহলে ওয়াইয়ের মান যদি আমরা সমান করতে হয় তাহলে আমরা কত করব, তিন চারে লসাগু, চার তিনে বারো, তাহলে বারো করলে আমরা ওয়াইয়ের মান সমান, বারো করার জন্য কী করতে হবে, এটাকে যদি চার দিয়ে গুণ করি বারো, তাহলে নিচে যদি চার দিয়ে গুণ করি উপরকেও চার দিয়ে গুণ করতে হবে বারো। এইটা বিয়ে ওয়াইয়ের মান যদি আমরা বারো করি, চারকে তিন দিয়ে গুণ করতে হবে, উপরকেও যদি তিন দিয়ে গুণ করি নিচেকেও তিন দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা কত যাচ্ছে, চার দোকানে আট, চার তিনে বারো, এইটা চার তিনে বারো, সাত তিনে একুশ। তাহলে এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড সমান কত হচ্ছে আট, এক্সের মান আট, ওয়াইয়ের মান বারো, জেডের মান একুশ, এটা দাঁড়াচ্ছে। আরেকটা পদ্ধতি তোমাদেরকে বলে রাখি, উপরের ক্ষেত্রে যদি বলি ওই এই অঙ্কটার জন্য এ বি সির মান বের করতে হবে। তো এ বি সি এভাবে আমরা লিখবো, উপরে দেখো কী লেখা আছে, এইচ টু বি সমান তিন চার, মানে এর মান তিন, বি এর মান চার, বি ইস টু সি সমান টু ইস টু থ্রি, মানে বি এর মান দুই, সি এর মান তিন। নিচে একটা দাগ টানবো। এবার দেখো যেই ঘরগুলো ফাঁকা আছে তার জন্য আমরা কি করব, এখানে চার আছে তো যেই ঘরটা ফাঁকা আছে সেই ঘরে সেই সংখ্যাটাই লিখব। এই ঘরটা ফাঁকা আছে, এই ঘরের আগে কোন সংখ্যা, দুই আছে, তাহলে এই ঘরের আগে দুই লিখব। এবার তোমরা উপর নিচে গুণ করবো, তিন দোকানে ছয়, চার দোকানে আট, চার তিনে বারো, এগুলো অনুপাত সব আছে। তাহলে এটা যদি কাটাকাটি করি দু তিনে ছয়, দু চারে আট, দু ছয় বারো, দেখো অ্যান্সার সেম বেরিয়েছে থ্রি ইস টু ফোর ইস টু সিক্স, বোঝা গেছে। এই অঙ্কটার ক্ষেত্রে যদি এই নিয়ম ফলো করি তাহলে আমরা লিখবো এইভাবে এক্স ওয়াই জেড, এক্স বাই ওয়াইয়ের মান কত আছে, এক্সের মান দুই তিন, ওয়াই জেডের মান কত চার সাত। এখন দেখো জেডে ফাঁকা আছে, তাহলে জেডে ফাঁকা আছে, জেডে কী লিখবো, ফাঁকার আগে তিন আছে তাহলে এটা তিন লিখবো, যেভাবে বলেছি। এই ঘরটা ফাঁকা আছে, এই ঘরের আগে চার আছে, তাহলে এটাতেও চার লিখবো। এবার আমরা গুণ করবো, চার দোকানে আট, চার তিনে বারো, সাত তিনে একুশ, দেখো অ্যান্সার আট ইস টু বারো ইস টু একুশ, এটা একটা পদ্ধতি। এবার দেখো প্রথম অঙ্ক এ ইস টু বি সমান টু ইস টু থ্রি, বি ইস টু সি সমান চার ইস টু পাঁচ, সি ইস টু ডি সমান ছয় ইস টু সাত, তাহলে এ ডি কত। এগুলোর ক্ষেত্রে তোমাদের কিছু করতে হবে না, পুরো সরাসরি গুণ করব, এ বাই বি গুণিত এটা বি বাই সি গুণিত সি বাই ডি সমান কি, দুই বাই তিন গুণিত চার বাই পাঁচ, পুরো গুণ করবো ছয় বাই সাত। এখানে দেখো বি বি কেটে যাবে, সি সি কেটে যাবে, এটা কাটাকুটি করলে কত হবে, তিন দিয়ে তিন দোকানে ছয়, তাহলে এটা দাঁড়াচ্ছে চার দোকানে আট, আট দোকানে ষোলো, সাত পাঁচে পঁয়ত্রিশ। তাহলে এ আর ডি বাকি রইল, এ ইস টু ডি সমান ষোলো ইস টু পঁয়ত্রিশ। তো এইভাবে অনুপাত নির্ণয় করার পদ্ধতি, এটা তোমাদের অনেক জায়গায় কাজে লাগবে, অংশীদারিতেও কাজে লাগবে,